ঘূর্ণিঝড় রিমালের পর থেকে আমরা বলতে গেলে আমরা এই এলাকাবাসী অনেকটা পানিবন্দি। রাস্তায় যাতায়াতের অনেক সমস্যার জন্য ঠিক মতো বাজারও করতে পারতেছিল না। তো অনেক দিন পর একসাথে কিছু মাছ তরি তরকারি বাজার করে নিয়ে আসলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবজিজ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুক্রবার সকাল, অলরেডি হচ্ছে 8:30 মতো বাজে। তো 8টা বাজে হচ্ছে, তাড়াতাড়ি করে উঠে আফরাকে আগে উঠিয়ে ফ্রেশ করে দিলাম আর নাস্তাটাও করিয়ে ফেলেছি। তো আফরা নাস্তা করে পড়তে বসেছে, কারণ ঘূর্ণিঝড় রিমালের কারণে গত 4-5 দিন যাবত ওর হচ্ছে কোচিংয়ে যাওয়া হচ্ছে না, ম্যাডামের বাসায় একদমই যাওয়া হচ্ছে না। তো সেই পড়াটা হচ্ছে আমার বাসায় একটু চাপ দিয়েই পড়াতে হয়, কারণ বাচ্চা খুব কম বাচ্চারাই হচ্ছে মায়ের কাছে বা বাসা ফ্যামিলি মানুষের কাছে পড়তে চায়। তো আফরাও সেম অবস্থা, একটু পড়তে বসে কম, ম্যাডামের কাছে খুব গুরুত্ব দিয়ে পড়াশোনা করলো, আমার কাছে এত গুরুত্ব দিয়ে পড়তে চায় না। তো যাই হোক, সকালবেলা উঠেই হচ্ছে ওকে নিয়ে বসলাম। ওর হচ্ছে বানান ইদানিং খুব বেশি ভুল করতেছে, সেই কারণে একটু লেখাটা বেশি লেখাতে হয়। তো আমি কিছু লেখা করে তারপর বড় কোশ্চেনগুলো উঠিয়ে দিয়ে এসেছি, যেন ও হচ্ছে অ্যান্সারগুলো লিখে রাখতে পারে। আর এইদিকে আজকে হচ্ছে ওর আব্বু বাজারে গিয়েছে, কারণ রিমালের কারণে আমরা এলাকাবাসী অনেকটা পানিবন্দিই আছি। তো পানির জন্য এবং রিক্সা যাতায়াত হয় খুব কম, যে কারণে আমাদের যাতায়াতের অনেকটা কষ্ট, আমরা ঠিক মতো হচ্ছে বাজার করা খুব টাফ হয়ে যাচ্ছিলো। তো আজকে যেহেতু শুক্রবার, আজকে ওর আব্বু বাজারে গিয়েছে আর কিছু মাছ তরি তরকারি একসাথে নিয়ে আসবে, যেন মিনিমাম 4-5 দিন আর বাজারে যেতে না হয়। তো সেজন্য আমি হচ্ছে আমার হেল্পিং এনে আসলে মাছ কাটাতে হবে, যেহেতু আজকে ছোটো মাছও নিয়ে আসবে। তো সেজন্য আমি একটু হচ্ছে কিচেনের যত দোয়া দাওয়া আছে সেগুলো হচ্ছে ক্লিন করে নিয়েছি। আর এই তো ওর আব্বু চলে এসেছে বাজার নিয়ে, আমাকে আগেই ফোন দিয়ে বলেছিল হচ্ছে মাছ মাংস একবারে নিয়ে আসবে। তো ওর আব্বু অনেক দিন ধরে হচ্ছে পাঁচমিশালি মাছটা খুব খুঁজতেছিল যে খাবে, আর আমার দুহাও হচ্ছে পুঁটি মাছটা একটু পছন্দ করে বাজি করে দিলে, তো ওই পুঁটি মাছটাও খুঁজতেছিল। তো ওইগুলোই আজকে নিয়ে আসছে। এখন আমি হচ্ছে সবগুলো বাজারে হচ্ছে নামিয়ে নিচ্ছি, আলাদা আলাদা মাছগুলো করে নিচ্ছি যাতে হচ্ছে মাছগুলো নষ্ট হয়ে না যায়। আর মাশাল্লাহ মাছগুলো একদম টাটকা ছিল, মনে হচ্ছিল মাত্রই ধরে নিয়ে আসছে। তো আমাদের হচ্ছে তেলাপিয়া মাছটা নিয়ে আসছে, আর হচ্ছে কিছু পাঁচমিশালি মাছ আর হচ্ছে গরুর মাংস নিয়ে আসছিলো, আর হচ্ছে কাঁচা সবজি যেটা হয় সেই সবজিগুলো হচ্ছে নিয়ে আস। তো এগুলো আমি হচ্ছে নামিয়ে এখন গুছিয়ে নিচ্ছি। যেহেতু আজকে শুক্রবার, তো আজকে মাংসটাই রান্না করা হবে, সেজন্য আগে আমি হচ্ছে মাংসটা একটু আমার পরিমাণ মতো সাইজ করে কেটে নিয়েছি, আর হচ্ছে ভালো করে ধুয়েও নিয়েছি। এখন হচ্ছে আমি যেহেতু হাতে মাখিয়ে রান্না করি, তো আগে হচ্ছে মাংসটা হাতে মাখিয়ে রাখবো, সেজন্য আগে হচ্ছে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড এসে পড়েছে, আমার যেহেতু ছোটো মাছ আনা হয়েছিল, তো আমি আগে বললাম ছোটো মাছগুলো কেটে দিতে, কারণ যেহেতু ছোটো মাছগুলো একদম টাটকা ছিল, মাছটা মরে গেলে আসলে খেতে একদমই ভালো লাগে না। আমার কেন জানি আমি একদমই মরা মাছ খেতেই পারি না, আর আমার হাজব্যান্ডও মরা মাছ খেতে একদম পছন্দ করে না, সেজন্য আমরা খুব অল্প অল্প করেই মাছ কিনি। আর ফ্রোজেনও তেমন একটা খাওয়া হয় না, কেউ পছন্দ করি না, তো অল্প অল্প করেই মাছ কিনা হয় আর অল্প অল্প করেই আমরা খেয়ে থাকি আর কি। আমাদের যখন যতটুকু লাগবো তখন ততটুকুইভাবে মাছের বাজারটা বিশেষ করে করা হয়, আমরা একসাথে অনেক মাছ মাংস খুব কমই কিনা হয়। এখন হচ্ছে তরকারিতে মশলা দিতে গিয়ে আমার কৌটাটা একটু মানে মশলা ভরে একটু নোংরা হয়ে গিয়েছিলো, তো সেটা আমি ভালো করে হচ্ছে ক্লিন করে নিয়েছি। আর মোটামুটি সব মশলাই শেষ হয়ে গেছিলো, সেগুলো হচ্ছে একটু রিফিল করে নিলাম, আর এখন হচ্ছে গুছিয়ে এক সাইডে রেখে দিব, যেহেতু আরও অনেক কাজ আছে। আর শুক্রবারে আসলে বাজার করলে অনেক চাপে থাকতে হয় বলতে গেলে, আমাদের যদিও সচরাচর ফ্রাইডেতে খুব কম সময়ে হচ্ছে অন্যান্য বাজার করা হয় বা সর্বোচ্চ হচ্ছে মাংসটা আনা হয়, কিন্তু আজকে মোটামুটি হচ্ছে মাছও বাজার করা হয়েছে। আর এদিকে আমার হেল্পিং হ্যান্ড আগে হচ্ছে তেলাপিয়া মাছটা নিয়ে এসেছিল, আমাদের এই এলাকাতে হচ্ছে তেলাপিয়া মাছটা মোটামুটি খুব ভালো পাওয়া যায় এবং টেস্ট ভালো হয়, তো আমরা এলাকা থেকেই হচ্ছে এই তেলাপিয়া মাছটা কিনা হয় আর কি। তো কিনে নিয়ে আসছি, এটা এখন বুয়া আমার কেটে দিয়েছে, এটা আমি হচ্ছে ভালো করে ক্লিন করে রেখে দিলাম। আর এদিকে আজকের ডালটা আমি আম ডাল রান্না করব, তো আমি হচ্ছে একটু জিরা আর শুকনো মরিচ দিয়ে হচ্ছে ফোড়ন দিয়েছি, সাথে রসুনও দিব, কারণ ডাল বাগারে আমার কাছে হচ্ছে রসুন না দিলে একদমই ভালো লাগে না।
এই তো ডাল বাগার দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি প্রেশার কুকার থেকে আমার পাতিলে নামিয়ে নিচ্ছি, কারণ এই প্রেশার কুকারে আমি আবার হচ্ছে মাংসটা বসাবো, গরুর মাংসটা, কারণ প্রেশার কুকারে দিলে সময় কম লাগবে। আর এমনি তো আজকে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, যেহেতু আজকে মাছ মাংসের বাজার করা হয়েছিল। আর এই তো আমার ছোটো মাছগুলো আমার হেল্পিং হ্যান্ড সুন্দর করে কেটে দিয়েছে, আর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই মাছের মধ্যে এই কিছু পুঁটি মাছ ছিল, সেগুলো আমি আলাদা সরিয়ে নিয়েছি আমার রাজপুত্রের জন্য। আমার রাজপুত্র এই ছোটো ছোটো মাছগুলা লবণ হলুদ দিয়ে ভেজে দিলে খুব মজা করে খায়। আর যেহেতু আমি আর ওর আব্বু ছাড়া এই ছোটো মাছ বাসার আর কেউ খাবে না, সেজন্য আমি অল্প অল্প করে ভাগ করে নিয়েছি, যেন আমাদের শুধু হয়ে যায়। কারণ একসাথে অনেক মাছ রান্না করলে একদমই খাওয়া হবে না, যেহেতু আমরা দুইজন মানুষ। আর এই দিকে আমি হচ্ছে মাছ বাছতেছি, শুনে আমার ছেলে হচ্ছে দেখতে চলে আসছে যে আমি সত্যি মাছ বাছতেছি কিনা। আর এই যে দেখেন মাশাল্লাহ হাসি দেখলে বুঝে যাচ্ছে সেই মাছ খাওয়ার জন্য কতটা এক্সাইটেড। আর আমরাও এই মাছটা অনেক দিন ধরে খুঁজতেছি আমার বাবাটার জন্য, যেহেতু আমার বাবাটা এই ছোটো মাছটা খেতে খুবই পছন্দ করে সেজন্য। তো এই তো দুহাকে হচ্ছে মাছটা ভেজে দিয়ে হচ্ছে মাংসটা আমার অলরেডি হয়ে গিয়েছিল। তো আজকে আমি একটুখানি ঝুল ঝুল করে মাংসটা রান্না করেছি, কারণ অনেকদিন ধরে হচ্ছে ঝুল করে মাংস খেতে ইচ্ছে করতেছিল। যেহেতু মেহমান ছিল তো আমি তেমন একটা ঝুল করে রান্না করতে পারিনি, তো আজকে যেহেতু মেহমান নেই তো আজকে ভাবলাম একটু ঝুল করে রান্না করি। আর এদিকে মাংসের পাশাপাশি হচ্ছে আমার সাদা পোলাওটাও খুব খেতে ইচ্ছে করলো, তো সেই জন্য হচ্ছে আজকে সাদা পোলাও করব। আর মাংস রান্না করলে আমার বাসায় বাড়ি কোনো তরকারি খাওয়া হয় না, তো সেই জন্য শুধু হচ্ছে বেগুন ভাজি করতেছি। তো মোটামুটি আমাদের এই বেগুন ভাজিটা হলে আমার রান্নাবান্না সব শেষ। তো রান্নাবান্না শেষ করে তো আজকে এই ছিল আমাদের দুপুরের খাবার দাবার। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।